অবৈধ সরকার এবার ক্ষমতায় এলে কাগজে কলমে দেশ বিক্রি করে দেবে, বলছেন রিজভী। অবৈধ সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের আরাম দিতে সাধারণ জনগণকে ভোগান্তি। শরীরে সুচ ঢুকিয়ে নির্যাতন, ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালে হামলা। এদিকে পুলিশ সদস্য হত্যায় মেহেরপুরে চারজনের যাবজ্জীবন। এবং সর্বশেষ জানাবো, রাশিয়া আমাদের ব্ল্যাকমেল করছে, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অবৈধ সরকার এবার ক্ষমতায় এলে কাগজে কলমে দেশ বিক্রি করে দেবে, বলছেন রিজভী। ক্ষমতাসীন অবৈধ সরকার আরেকবার ক্ষমতায় আসলে একেবারে কাগজে কলমে দেশ বিক্রি করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ আরেকটি ভুয়া নির্বাচন করার পরিকল্পনা করছে। তারা যদি আবারও ক্ষমতায় আসতে পারে তাহলে একেবারে কাগজে কলমে এই দেশ বিক্রি করে দেবে। এই বিক্রির জন্য শেখ হাসিনা আবার ক্ষমতায় থাকতে চাইবে, কিন্তু এটা হতে দিতে পারি না। আর কোনো মানুষের জীবন দিয়ে শেখ হাসিনাকে খেলতে দিতে পারি না। রিজভী বলেন, অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করে যাচ্ছে বলে আওয়ামী লীগ বিএনপিকে বড় শত্রু মনে করে। তারা বড় শত্রু মনে না করলে খালেদা জিয়াকে 3 বছর বন্দি করে রাখে। তারেক রহমানকে নানাভাবে মিথ্যা সাজা দিয়েছে, যার কারণে তিনি দেশে আসতে পারছেন না। শেখ হাসিনা দেশে বিরোধী দল শূন্য করে তিনি রানীর হালে থাকতে চেয়েছেন, দেশের মানুষের সম্পদ লুট করে তার লোকদের দিয়ে দিতে চেয়েছেন। এছাড়া যদি কোনো দুর্ঘটনা ঘটে যাতে পালাতে পারে সেজন্য বিদেশে অর্থ পাচার করেছে। এই হলো শেখ হাসিনা দুর্নীতি। এইভাবে 13 থেকে 14 বছর ধরে তিনি ক্ষমতায় আছেন। তিনি বলেন, মসজিদে ইলেকট্রিসিটি থাকবে না সরকারের থেকে বলে দেওয়া হয়েছে, অথচ নাইট ক্লাবে থাকবে। সরকারের যেখানে লাভ আছে সেখানে থাকবে। নামাজ পড়তে কয় মিনিট লাগে? 10 থেকে 15 মিনিট। অথচ যেসব কারণে লোডশেডিং হচ্ছে সেই কারণগুলো সরকার কিছুই করছে না। আমরা একটা ভয়ঙ্কর নমরুদীয় শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করছি। এরা শান্তি স্থিতি সব কিছু ধ্বংস করে ফেলেছে। আওয়ামী লীগের এক নেতা সেদিন বলেছেন, কেউ যদি আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলে তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। এটা তো পাড়ামহলের সন্ত্রাসীদের কথা, অথচ এই কথা আওয়ামী লীগের বড় বড় নেতাদের মুখ থেকে বের হয়। অর্থাৎ আওয়ামী লীগের কোনো ভদ্র সুশীল লোক নেই, এখানে গুন্ডাদের দিয়ে ভরে গেছে বলে ঈদের আগে খুন, ঈদের পরে খুন, যুবদল ছাত্রদল নেতা খুন, খুনের পরে খুন, সারা বাংলাদেশের রক্তের বন্যা বয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের শাসন, নব্য বাকশালী শাসন, নিশিরাতে ভোট চুরি করার শাসন। তিনি আরও বলেন, একবার শপথ করে আমাদেরকে ঘর থেকে বের হতে হবে, মায়ের কাছ থেকে, স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিতে হবে। এটা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের সবার স্বার্থে করতে হবে। অবৈধ সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের আরাম দিতে সাধারণ জনগণকে ভোগান্তি। দেশের চরম অর্থনৈতিক সংকট নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, মসজিদের এসির দিকে চোখ পড়েছে সরকারের, অথচ সচিবালয়ে 36টি মন্ত্রণালয় মিলিয়ে রয়েছে 4000 টন এসি। এই অবৈধ সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের আরাম দিতে সাধারণ জনগণকে ভোগান্তি পোহাতে হবে কেন? মান্না বলেন, 13 বছরের সীমাহীন লুটপাট, দুর্নীতি, দুঃশাসনের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পতিত হয়েছে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $32 বিলিয়ন, যা দেশের মাত্র 4 মাসের আমদানি ব্যয়ের সমান। ডলারের বিপরীতে টাকার মান প্রতিনিয়ত কমছে। কার মার্কেটে ডলারের দাম 100 টাকা ছাড়িয়েছে। সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। কমে গেছে রেমিটান্স প্রবাহ। ডলারের দাম নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রেমিটান্স আয় আরও কমে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তিনি বলেন, কিছুদিন আগে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছিল তারা দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কিত। জ্বালানি আমদানির জন্য এলসি পর্যন্ত সরকার খুলতে পারছে না রিজার্ভ সংকটের কারণে। আজকে সরকার ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ ঘোষণা করলো, এখন ঘোষণা দিয়ে দিনে 2 ঘন্টা লোডশেডিং করবে। অথচ এই সরকারই শতভাগ বিদ্যুতায়নের আলোকসজ্জা করেছে কয়েক মাস আগে। এটা একটা 420 সরকার, অফিসের সময় সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোল পাম্প সপ্তাহে একদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা, তার মানে এটা কি শেষে শুরু? শরীরে সুচ ঢুকিয়ে নির্যাতন, ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালে হামলা। ব্রাহ্মণবাড়িয়ায় তারিকুল ইসলাম নামে এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালের স্টাফদের মারধর করেছে রোগীর স্বজনরা। রোগীর বড় ভাই জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার বাসিন্দা রৌফ খন্দকার জানান,
আমার ছোট ভাই এনামুল হক লিটনের সঙ্গে। মঙ্গলবার রাতে আঘাউড়া কয়েকজন যুবকের ঝগড়া হয়। এ সময় ওই যুবকরা তাকে মারধর করে শরীরে কয়েকটি সুচ ঢুকিয়ে দেয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক এক্স রে করাতে বলেন। রাত প্রায় 12টার দিকে শহরের জেল রোড পেশেন্ট কেয়ার নামে একটি হাসপাতালে তাকে এক্স রে করতে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স রে করে বুকের ভিতরে একটি সুচ পাওয়া যায়। তখন হাসপাতালে উপস্থিত তারিকুল ইসলাম নামে এক চিকিৎসক জানান তিনি অপারেশন করে সুচটি বের করতে পারবেন। পরে 10,000 টাকা চুক্তিতে লিটনের বুকের ভেতরে থাকা সুচ অপারেশন করা শুরু করে। রাত প্রায় 1টার দিকে অপারেশন থিয়েটারে লিটনের বুক কেটে কিছুক্ষণ পর সেই চিকিৎসক জানান তার পক্ষে এই সুই অপসারণ করা সম্ভব নয়। পরে বুকের কাটা জায়গায় কাপড় ঢুকিয়ে ব্যান্ডেজ করে চিকিৎসক তারেক হাসপাতাল থেকে পালিয়ে যান। এ অবস্থায় লিটনকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জানানো হয় সুচটি বুকের আরও গভীরে চলে গেছে। তারাও অপারগতা প্রকাশ করেন। এরপর কুমারশীল মোড়ে আরও একটি হাসপাতালে নিয়ে গেলে বিকেলে সেই হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়। রৌফ খন্দকার বলেন, চিকিৎসক তারিকুলের অবহেলায় ও অপচিকিৎসার কারণে আমার ভাইয়ের শরীরের গভীরে সুচটি ঢুকে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। লিটনের শারীরিক অবস্থার কথা জেনে বিকেলে আমাদের স্বজনরা উত্তেজিত হয়ে পেশেন্ট কেয়ার হাসপাতালে গেলে কিছুটা বাকবিতণ্ড হয়। চিকিৎসকের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দিব। পেশেন্ট কেয়ার শিশু ও জেনারেল হাসপাতাল পরিচালক ইয়াসিন চৌধুরী বলেন, ওই চিকিৎসক আমাদের হাসপাতালে বসেন না, বাইরে থেকে রোগী নিয়ে আসেন তিনি। বিকেলে আমাদের হাসপাতালে কিছু যুবক এসে স্টাফদের মারধর করে এবং হাসপাতালের সামনে থাকা কিছু মোটরসাইকেল ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে হাসপাতালে আসা ব্রাহ্মণবাড়িয়া 1 নম্বর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি, উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি কারো কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে থানায় দিতে, লিখিত অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডক্টর একরামুল্লাহ বলেন, চিকিৎসক বা হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সদস্য হত্যায় মেহেরপুরে 4 জনের যাবজ্জীবন। মেহেরপুরে পুলিশ সদস্য আলাউদ্দিন হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় মাদক মামলায় ওই 4 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী শহীদুল হক। অভিযোগ প্রমাণিত না হয় মাদক মামলায় অপর 2 আসামি সিদ্দিক ও আতিয়ারকে বেকসুর খালাস প্রদান করা হয়। মামলার বিবরণে জানা যায়, 2015 সালের 24 জুলাই সন্ধ্যা 7টার সময় মেহেরপুর গাংনী উপজেলার পিত্ততলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ASI সুবীর রায়ের নেতৃত্বে পুলিশ সদস্য আলাউদ্দিন ও আনসার সিপাহী জাহিদ হোসেন সহ রাত্রিকালীন পাহারার জন্য সাহেবনগর গ্রামের মোড়ে পৌঁছান। এ সময় খবর আসে কাজীপুর গ্রাম হয়ে ফেন্সিডিল সহ একটি মাইক্রোবাস বামন্দির দিকে যাচ্ছে। এ সময় সেখানে গাছে 3টি গুড়ি দেওয়া হয় মাইক্রোবাসটি থামানোর জন্য। সন্ধ্যা 7:30টার দিকে মাইক্রোবাসটি ঘটনাস্থলে আসে। গাড়িটি থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। মাইক্রোবাসটি সিগন্যাল অমান্য করে যাওয়ার চেষ্টা করে। গাড়িটি না থামলে ওই পুলিশ সদস্য তার শটগান দিয়ে আঘাত করে মাইক্রোবাসটির চালকের দরজাটির গ্লাস ভেঙে ফেলে। এ সময় চালক ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেন আলাউদ্দিনকে। এতে তিনি ছিটকে মাইক্রোবাসের বাম্পারের উপর পড়েন। ওই গাড়ি থেকে 2টি বস্তা ফেলে দেন গাড়ির চালক ও তার সঙ্গে থাকা সদস্যরা। এ সময় আলাউদ্দিনকে উদ্ধার করে নেওয়া হয় কুষ্টিয়া হাসপাতালে। মাইক্রোবাসটি ধরার জন্য বামন্দি পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। এতে অংশ নেয় কুষ্টিয়া জেলার মিরপুর থানা। এক পর্যায়ে গাড়িটি মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের আনিচের বাড়ির পাশে বাঁশবাগানের পাশে ফেলে তারা পালিয়ে যায়। এ সময় ওই গাড়ি থেকে 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আর ফেলে দেওয়া 2টি বস্তা থেকে উদ্ধার করা হয় 340 বোতল ফেন্সিডিল। ওদিকে ওই ঘটনায় রাতেই কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশ সদস্য আলাউদ্দিন। ওই ঘটনায় বলিদাপাড়ার আনিস ও শাকিল হোসেনকে আসামি করে 25 জুলাই গাংনী থানায় মাদক ও হত্যা মামলা দায়ের করেন ক্যাম্প ইনচার্জ ASI সুবীর রায়। দীর্ঘ বিচার শেষে হত্যা মামলায় 16 জন ও মাদক মামলায় 12 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। হত্যা মামলায় ওই 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড এবং মাদক মামলায় 7 বছরের কারাদণ্ড ও অনাদায় আরও 6 মাসের কারাদণ্ড প্রদান করে আদালত। আসামি পক্ষে অ্যাডভোকেট কামরুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন। রাশিয়া আমাদের ব্ল্যাকমেইল করছে, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেয়ন বলেছেন, রাশিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে ব্ল্যাকমেইল করছে, দেশটি জ্বালানিকে তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
স্থানীয় সময় ইউরোপীয় দেশগুলোর জন্য আসন্ন শীতে গ্যাস বাঁচিয়ে রাখতে এখন গ্যাসের ব্যবহার কমাতে নিরাপদ শীতের জন্য গ্যাস বাঁচাও ক্যাম্পেইনের উদ্বোধনকালে ভ্যান ডার লেয়ন এই কথা বলেন। তিনি জানিয়েছেন রাশিয়া এরই মধ্যে ইউরোপের 12টি দেশে আংশিক কিংবা সম্পূর্ণভাবে গ্যাস বন্ধ করে দিয়েছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে যে কোনো সময় ইউরোপে গ্যাস সরবরাহ বাধা পড়তে পারে। আর রাশিয়ার এই ঘোষণার বিপরীতে সতর্ক পদক্ষেপ হিসেবে দেশগুলোকে গ্যাসের ব্যবহার অন্তত 15% কমিয়ে আনতে বলেছে। সতর্ক করে ভ্যান ডার লেয়ন বলেন, বাস্তব চিত্র হলো রাশিয়া যে কোনো সময় গ্যাস বন্ধ করে দিতে পারে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া আমাদের ব্ল্যাকমেল করছে, জ্বালানিকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। নতুন ক্যাম্পেইনের আওতায় আগামী আগস্ট থেকে 2023 সালে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে গ্যাসের ব্যবহার 23% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভ্যান ডার লেয়ন জানিয়েছেন, এই বিষয়ে কমিশন সদস্য দেশগুলোকে প্রয়োজনীয় হিসাবসহ যাবতীয় উপায় সাহায্য করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।